হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো নতুন বছর 2024 সাল, তোমাদের নিশ্চয়ই ভালো কাটছে। তো আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি নদিয়া জেলার প্রত্যন্ত একটি অঞ্চল শিকারপুর, করিমপুর 1 নম্বর ব্লকের অধীনে এই গ্রামটি অবস্থিত, এবং এই গ্রামের থেকে কিছুটা দূরেই বাংলাদেশ। মোটামুটি 1 কিলোমিটারেরও কম গেলেই বাংলাদেশ বর্ডার। তো আজকে তোমরা যে পার্কটি দেখতে পাচ্ছ, এটা শিকারপুরেরই একটি পার্ক। পাশে শিকারপুর হাই স্কুল, অতি প্রাচীন, 1900 সালে তৈরি এই শিকারপুর হাই স্কুলটি। তো তোমাদের কোনো এক সময় দেখানোর চেষ্টা করব। তো দেখো, এই পার্কে আমরা চলে এসেছি। এই পার্কটি মনোরম পরিবেশ, অনেকে এখানে ঘুরতে আসে বিকেলে। এবং আজকে মানুষজন কম আছে, পার্কে সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছ। তো এই যে সুন্দর গাছ দিয়ে ঘেরা, দেখো সুন্দর গাছগাছালিতে ঘেরা আছে এই পার্কটি। এবং সুন্দর লাগছে এটা দেখতে। তো ফুলগুলো যখন একসঙ্গে ফোটে, তখন এগুলোকে দেখতে সুন্দর লাগে। তো চলো সামনের দিকে একটু দেখার চেষ্টা করি। সামনে এটা দেখতে পাচ্ছ, এটা একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ। ছেলেটা খুবই বদ, খুবই বদমাইশ, আসতেই চাচ্ছে না। তো চলো দেখি, এই যে দৌড়ে বাড়ছে, দেখো বাচ্চা ছেলে, বুঝতে পারছো? তোমরাও একদিন এরকম ছোট ছিলে, আমরাও একদিন এরকম ছোট ছিলাম। তারপর আস্তে আস্তে আমরা বড় হই। দেখতে পাচ্ছ ছেলেটাকে, যে ছেলেটা দেখতে পাচ্ছ এটা আমারই ছেলে। তো আমার থেকে মনে হচ্ছে এক কাঠি ওপরেই আছে ও। যাই হোক, চলো যে জন্য পার্কে আসা, দেখি পার্কটা কীরকম। আমি দূরের থেকে এবার তোমাদের একটু দেখানোর চেষ্টা করি ওপর থেকে কেমন লাগছে দেখতে। দেখতে পাচ্ছ চারিদিক থেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা গাছগাছালি, পার্কে ঘেরা সুন্দর বসার জায়গা। দেখো আমি যাচ্ছি সেই জায়গায়, এই যে সুন্দর রাস্তা, সব দিক থেকে রাস্তা। দেখো সুন্দর, এই যে এদিক দিয়ে একটা রাস্তা, ব্যানোর এদিক দিয়ে একটা রাস্তা, এই সামনে এই জল, আর এই যে সামনে দেখতে পাচ্ছ, দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দেখো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তাটা সামনের দিকে গেল, এদিক দিয়ে বাংলাদেশ যেতে হয়। চলো বন্ধুরা, দেখো দেখো সুন্দর পার্ক, সুন্দর মনোরম পরিবেশ। তো করিমপুর 1 ব্লকে এত সুন্দর পার্ক আর নেই, এটি সেরা পার্ক। তো নদিয়া জেলার বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন পার্ক থাকতে পারে, তবে আমাদের গ্রাম বাংলাতে এই পার্কটার নামই অনেক আছে, কারণ পাড়া তো, তাই আমাদের পাড়াগায় তো সেরকম পার্ক দেখা যায় না। তো পার্ক দেখালাম, এবার আমাদের নদিয়া জেলার এবং ভারতবর্ষের এবং বাংলাদেশ থেকে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আমাকে বন্ধু ভেবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার বিভিন্ন ব্লগ ভিডিওগুলি তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, এবং তোমরাও সুন্দরভাবে আমার এই ভিডিওগুলো উপলব্ধি করতে পারো।